হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতাস লাইফস্টাইল। আজকে আমরা যাচ্ছি মায়াপুর, তো চলো যাওয়া যাক। চলে এসেছি কৃষ্ণনগরে, এবার আমরা মায়াপুর যাব, তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি মায়াপুরে, এবার পুরো জার্নিটা তোমাদেরকে দেখাবো। আমার সাথে এসেছে আমার তিনটে বান্ধবী, তাদেরকেও দেখাই। এই যে একজন ছাতা ধরে রয়েছে, আর সামনে দুজন রয়েছে। এই যে আমার তিনটে বান্ধবী, আমরা চারজন বান্ধবীরা মিলে চলে এসেছি আজকে। তো চলো তোমাদের পুরো জার্নিটা দেখাই। তো চলে এসেছি আমরা মায়াপুর মন্দিরের সামনে। अरे कहना क्या चाहते हो? দারুণ লাগছে জায়গাটা। কালকে রথযাত্রা, তার জন্য মন্দিরকে সাজানো হচ্ছে সুন্দর করে। মন্দিরের ভিডিও তোমাদের দেওয়া যাবে না, কারণ মন্দিরে ফোন নিয়ে ঢোকা বারণ। তাই মন্দিরের বাইরে থেকেই তোমাদের যতটা পারি দেখাবো। তোমাদের বাইরে থেকে যতটা পারছি আমি দেখিয়ে দিচ্ছি, ভেতরের দিকটা তোমাদের দেখাতে পারবো না। এই যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, এটা পরের বছর চালু হবে, এবছরও এখনও চালু হয়নি। এটা থেকে আমরা দুপুরের ভোগ প্রসাদের টিকিটটা কেটে নিলাম, নিয়ে এবার আমরা যাব ইসকন মন্দিরের ভেতরে, রাধা মাধব মন্দিরে।
এখানে কীর্তন হচ্ছে, চলো দেখাই। রাধা মাধব মন্দিরের দিকে দেখতেই পাচ্ছ সামনে কি সুন্দর গরুর গাড়িতে সবাই আসছে। সামনে এই সাইডে গোশালা রয়েছে, গোশালায় যাব একটু পরে। কত বড় বড় সাইডটা দেখো, বসার জন্য জায়গা রয়েছে অনেকটা, সবাই এখানে বসতে পারবে, রেস্ট নিতে পারবে। ওই সাইডটাই টয়লেট রয়েছে। এই দিয়ে দেখো কত সুন্দর সব বসার জায়গা। তো এখন আমরা যাচ্ছি গীতা ভবনের দিকে। গীতা ভবনে আমরা কুপন কেটেছি, সেই কুপনে আর কি দুপুরবেলার ভোগ গ্রহণ করতে যাচ্ছি আমরা গীতা ভবনে। এটা হচ্ছে গীতা ভবন, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে কি সুন্দর রজনীগন্ধা ফুল ফুটেছে, এই দিকেও ফুল রয়েছে। এই যে এগুলো কি ফুল আমি নাম ঠিক জানি না। আর এদিক দিয়ে মানে ওই সাইড দিয়ে এই সাইড দিয়ে অনেকই ফুল গাছ আছে। তো এখন আমরা যাচ্ছি গোশালা, তো চলো গোশালা দেখাচ্ছি তোমাদের। মাছ কত বড় বড়। দেখো গাইস এই যে পদ্ম পুকুর, এখানে সব পদ্ম পাতা, এগুলো পদ্ম ফুল ফুটে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এইখান থেকে আমরা এই সাইড দিয়ে যাব গোশালা, তো চলো। আমরা গোশালাতে চলে এসেছি। এই যে গোশালা, গোশালা দেখো গরু। এখানে শুনেছি নাকি গরুদের এক একটা নাম থাকে, নাম ধরে ডাকলে নাকি ওরা চলে আসে। কিন্তু এখানে কোনো নাম লেখা, হ্যাঁ ওই যে নাম লেখা রয়েছে প্রত্যেকটা গরুর, এক একটার এক একটা নাম। পুরো এতটা এরিয়া জুড়ে পুরো এখানে গরু রয়েছে। এইখানের গরুগুলোর দেখো শিং, শিংগুলো দেখো জাস্ট। ওই যে
দেখো শিংটা পেছনে পোজ দিচ্ছে। এই যে চালা ঘোরা হয়ে গেছে, এবার আমরা একটু মার্কেটে যাচ্ছি টুকটাক কেনাকাটা করতে। দেখো আমি মার্কেটটা একটু ঘুরে দেখাই তোমাদের কি কি রয়েছে। এই যে দেখো পরপর অনেকগুলো দোকান রয়েছে এখানে। এইখান থেকে পুরো একদম ওই অবধি দোকান রয়েছে এখানে। তো এখন আমরা বাড়ির পথে যাচ্ছি মায়াপুর। চলো টাটা বাই বাই। আমরা এখন মায়াপুর ছেড়ে চলে যাচ্ছি, আমরা ঘাটের দিকে যাচ্ছি। এবার ঘাট থেকে উঠবো নৌকাতে। অবশেষে বাড়ি পৌঁছে গেলাম, খুবই টায়ার্ড। আজকের মতো এটুকুই থাক, চলো টাটা।